ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজকে 9/10/2020-তে তো একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে। আসুন দেখে নিই নোটিফিকেশনটাতে কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে আজকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, কোন সম্বন্ধে নোটিফিকেশন, পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট আউট হয়েছে, সেই রেজাল্ট আউট সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন ফর দ্য যে অনলাইন অ্যাপ্লিকেশন, যে পিপিএস পিপিআর এর উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষা দিয়েছিল, তাদের যাদের নম্বর কম ছিল তাদের মধ্যে পিপিএস পিপিআর করেছে, তার উপর ভিত্তি করে যারা অ্যাপ্লিকেশন করেছিল তার উপর রেজাল্ট আউট হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পাবলিকেশন অফ দ্য পিপিএস পিপিআর রেজাল্ট বলে অপশানটা ক্লিক করছে, এটা আমি একটু খুলি বা আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি। তো উচ্চ মাধ্যমিক যারা দিয়েছে এবছর বা যাদের রেজাল্ট আউট হয়েছে, তো তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর, যাদের অবশ্য কলেজে ভর্তিও কমপ্লিট হয়ে গেছে, তো তাদের জন্য দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নোটিশ 9/10/2020-তে আজকেই। দেখুন, রেজাল্ট অফ দ্য পোস্ট পাবলিক স্কুটিনি বা পিপিএস এবং পোস্ট পাবলিক রিভিউ বা পিপিআর অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2020 হ্যাভ বিন পাবলিশড। হেড অফ অল এইচএস ইনস্টিটিউট আর রিকোয়েস্ট টু কালেক্ট দ্য রিসিভড এই রিভাইজড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ইভ এনি ফ্রম কনসার্ন রিজিওনাল অফিস থ্রু হিজ হার অথরিটিস রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড অন অ্যান্ড ফ্রম 12/10/2020। তাহলে 12/10/2020 থেকে এই মার্কশিট বা সার্টিফিকেটটা পাবে, রিভাইজ মার্কশিট বা সার্টিফিকেট তারা পাবে। তো সে তার জন্য স্কুলগুলোকে নিতে হবে 12/10/2020-র পর রিজিওনাল অফিস থেকে, এবং 12 তারিখের পর থেকে। এবং তার আগে বলছে রেজাল্ট আউট হয়ে গেছে, আজকেই আউট হলো। তো অবশ্যই যারা অ্যাপ্লাই করেছিলেন তারা দেখে নেবেন যে রেজাল্ট কি আউট, চেঞ্জ কি নো চেঞ্জ সেটা দেখে নেবেন। এখানে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর দ্য অনলাইন পিপিএস পিপিআর, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে আপনার এই পেজটা খুলে যাবে, এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন রেজাল্ট স্ট্যাটাস, এই রিভিউ, এই যে পিপিএস পিপিআর রেজাল্ট, এই রেজাল্টে গিয়ে আপনারা হচ্ছে এই 6 ডিজিটের এবং 4 ডিজিটের রোল নম্বরটা দেবেন, মার্কশিট নম্বর দেবেন, দিয়ে এখানে সাবমিট করবেন। এবং যদি স্টুডেন্ট মে কন্ট্যাক্ট ইনস্টিটিউট ফর পিপিএস পিপিআর, এবং যদি এতে কোনো অসুবিধা হয় বা এতে কোনো কিছু শো না করে, তাহলে অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবেন। তো স্কুলগুলোকে কত তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে রিজিওনাল অফিস থেকে, কত তারিখ থেকে, 12 তারিখের পর থেকে তার স্কুলগুলো তাদের যে যাদের যাদের চেঞ্জ হয়েছে সেই সমস্ত রিভাইজড মার্কশিট সংগ্রহ করতে বলা হয়েছে ওই নোটিফিকেশানে, আমি শেয়ার করলাম। তো আর ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই চেক করে নেবে, যারা পিপিএস প্রিপেয়ার করেছো অনলাইনে তারা এই ওয়েবসাইটে গিয়ে পিপিএস ওই যে অপশানটা আমি খুললাম যেভাবে, সেভাবে খুলে পিপিএস প্রিপেয়ার রেজাল্ট অপশান ক্লিক করে এখানে রোল নাম্বার মাধ্যমে এই উচ্চ মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা দেবে, আর মার্কশিট নাম্বার দেবেন যেটা আছে দেবে, দিয়ে সাবমিট করলে রেজাল্ট স্ট্যাটাস দেখিয়ে দেবে যে হ্যাঁ চেঞ্জ হয়েছে কি নো চেঞ্জ বা রিভাইজড হয়েছে কি হয়নি, সেই সমস্ত ডিটেলসটা দিয়ে দেবে এখানে। তো যাই হোক, এই লেটেস্ট নোটিফিকেশনটা শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের আপডেট নিয়ে পরের